नमस्कार, आमी सम्राट। आमार यूट्यूब चैनल ईश्वर कथाते आपनादेर स्वागत। आज आमार आलोच्य विषय दीपावली की, केन एई दीपावली पालन करा हय, जानते होले सम्पूर्ण भिडियोटी देखुन। आगामी 4 नवेम्बर दीपावली, एटी होलो आलोर उत्सव। दुर्गा पूजार आनंद मिलिए जावार आगेई आसे काली पूजा। এই উৎসব 5 দিন ব্যাপী চলে। ধনতেরাসের মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা ঘটে এবং ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার মাধ্যমে এই উৎসবের অবসান ঘটে। নবরাত্রির উৎসবের 18 দিন পর দীপাবলি শুরু হয়। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দীপাবলি অন্যতম প্রধান উৎসব। দীপাবলিকে অনেকেই দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখশক্তিকা এবং যক্ষরাত্রির নামেও অভিহিত করেন। মহালয়ার দিন শ্রাদ্ধ গ্রহণের জন্য যে পিতৃপুরুষগণ যমলোক ত্যাগ করে মর্তলোকে আগমন করেন, তাদের পথ প্রদর্শনের জন্য ওই দিন উল্কা বা আকাশ প্রদীপ জ্বালানো হয়। হিন্দুরা মনে করেন দীপাবলির দিন ঘরবাড়ি পরিষ্কার করে ঘিয়ের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সেই গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে, তাই ওই দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। দীপাবলি শুধুই সনাতন ধর্মাবলম্বীদেরই উৎসব নয়, শিখ ও জৈন সম্প্রদায়েরও এটি একটি অন্যতম প্রধান উৎসব। দীপাবলি হল সর্বভারতীয় উৎসব এবং ভারতের জাতীয় মহোৎসব। এই দীপাবলির দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ধুমধাম সহযোগে কালী পূজা উদযাপিত হয় ও অন্যান্য অঞ্চলে এই দিনে গণেশ ও লক্ষ্মী পূজা করা হয়। আবার সনাতন ধর্মীদের কেউ কেউ এই দিনটিকে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বিবাহবার্ষিকী হিসেবেও পালন করে থাকেন। জৈন ধর্মের প্রবর্তক মহাবীর 527 অব্দে দীপাবলির দিন মোক্ষলাভ করেছিলেন। আবার শিখদের ধর্মগুরু হরগোবিন্দ সিং দীপাবলির দিন অমৃতসরে ফিরে আসেন। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরকে পরাজিত করে গোয়ালিয়র দুর্গ থেকে 52 জন হিন্দু রাজাকে মুক্ত করেন। তাই শিখরা এই দীপাবলির দিনটিকে গুরু হরগোবিন্দ সিংয়ের প্রত্যাবর্তনের দিন হিসাবে পালন করেন। এই দিনটিকে তারা বন্দিছোর দিবসও বলে থাকেন। ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে, অর্থাৎ রাবণকে বধ করে, লক্ষ্মণ ও সীতাদেবী সহ এই দীপাবলির দিনই অযোধ্যায় প্রত্যাবর্তন করেন রাম, অর্থাৎ যিনি আনন্দ প্রদান করেন। তাকে ঘিরেই ছিল অযোধ্যাবাসীর সকল আনন্দের উৎসব। কিন্তু যখন অযোধ্যাবাসী শুনলেন শ্রীরাম 14 বছরের জন্য বনবাসে যাবেন, তখন তারা সকল আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়েন এবং সেই দিন থেকে 14 বছর অযোধ্যা নগরী ছিল নিষ্প্রদীপ ও আনন্দ শূন্য। যখন 14 বছর পর রামভক্ত হনুমান এসে খবর দিলেন তাদের প্রিয় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসছেন, তখন তারা আনন্দ উৎসবে মেতে উঠলেন। ওই দিনটি ছিল দীপাবলির দিন। তারা অযোধ্যা নগরী প্রদীপ দিয়ে সাজিয়ে তুললেন এবং খুশিতে তারা শব্দবাজি করলেন। অনেকে মনে করেন দীপাবলির আলোকসজ্জা ও শব্দবাজি ত্রেতাযুগে ভগবান রামচন্দ্রের অযোধ্যা নগরীতে ঘটে যাওয়া সেই অধ্যায়কে সামনে রেখেই অন্যান্য অঞ্চলে প্রচারিত হয়েছে। এই দীপাবলি মূলত 5 দিন ব্যাপী উৎসব। প্রথম দিন অনুষ্ঠিত হয় ধনতেরাস। এই ধনতেরাসের দিন অনেক ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের অর্থবর্ষের সূচনা হয়। এই দীপাবলির আগের দিনের চতুর্দশীকে বলা হয় নরকা চতুর্দশী। এই দিনটি হল দীপাবলি উৎসবের দ্বিতীয় দিন। এই দিনে শ্রীকৃষ্ণ ও তার পত্নী সত্যভামা নরকাসুরকে বধ করেছিলেন, কারণ নরকাসুর 16,000 রাজকন্যাকে অপহরণ করেন এবং সুন্দরী রাজকন্যাদের ওপর নির্যাতন করেন। নরকাসুরের সেই পাপের জন্য শ্রীকৃষ্ণ তাকে বধ করেন। তৃতীয় দিনে অমাবস্যা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। এই দিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্তে ধুমধাম সহযোগে কালী পূজা করা হয়।
চতুর্থ দিন হল কার্তিক শুক্লা প্রতিপদ। এই দিন বৈষ্ণবেরা গিরি গোবর্ধন উৎসব ও অন্নকূট মহোৎসব পালন করে থাকেন। দ্বাপর যুগে এই দিন থেকে সাত দিনব্যাপী শ্রীকৃষ্ণ গোবর্ধন লীলা করেছিলেন। এছাড়াও দীপাবলির চতুর্থ দিনটি কার্তিকা শুদ্ধ নামেও পরিচিত, কারণ ওই দিন অসুর বলি নরক থেকে বেরিয়ে পরিশুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুর বরে পৃথিবী শাসন করেন। ভগবান বিষ্ণু তার বামন অবতারে অসুর বলিকে নির্দেশ দিয়েছিলেন প্রতি বছর এই দিন মর্তে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালাতে। পঞ্চম দিনটি হল জম দ্বিতীয়া বা ভাইফোঁটা। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদাদের ভাইফোঁটা দিয়ে থাকেন। এই ভাইফোঁটার মাধ্যমে দিদি বা বোনেরা তাদের দাদা বা ভাইয়ের আয়ু ও মঙ্গল কামনা করেন। দীপাবলি কথাটির অর্থ হল অসংখ্য প্রদীপ বা প্রদীপের সারি। দীপাবলির দিন প্রদীপ জ্বালিয়ে ও আলোকবাজি পুড়িয়ে অমঙ্গলকে দূর করা হয়। নতুন জামাকাপড় পরে মিষ্টি বিতরণ করা হয়। সবার মন আনন্দে ভরে ওঠে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাপি দীপাবলি।